পুলিশের দাবি সল্টলেক হত্যাকাণ্ডে এমনই কৌশল নিয়েছিল অভিযুক্ত ভাড়াটে। সূত্রের খবর, প্রথম দিকে তদন্তকারীরা ধোঁয়াশায় ছিলেন, কখনো উঠে আসছিল কাছের কেউ জড়িত থাকার সম্ভাবনা, কখনো সন্দেহে তীর যাচ্ছিল পরিচারিকার দিকে, কখনো আবার উঠে আসছিল অন্য মহিলার নাম। খুনি কে, কেন খুন, এসব বুঝে উঠতে পারছিল না পরিবারও। যে এরকম একটা মানুষকে, এটা যে কোনো কারোর সাথে হতে পারতো, আজ অনেক লোকেরাই একা থাকেন, দেখুন এরকম ভাবে একটা মানুষকে মারা। কিন্তু অভিযুক্তকে ধরতে একদিন সময় নিল বিধাননগর পুলিশ। ধৃত সঞ্জয় অগ্রওয়াল সল্টলেক সিএ ব্লকের বাসিন্দা, তার এজরা স্ট্রিটে একটি অফিস রয়েছে। অভিজিৎ নাগচৌধুরীর বিডি ব্লকের বাড়ির এই গ্যারাজে চালাতেন আরেকটি অফিস। পুলিশ সূত্রে দাবি, খুনের পর ভাড়া নেওয়া গ্যারাজ থেকে রক্তমাখা জামা বদলান সঞ্জয়, রক্তের দাগ মুছতে অফিসের বেসিনেই হাত ধুয়ে ফেলেন, এরপর নিজের বাড়িতে চলে যান ভাড়াতে, কিন্তু থেকে যায় এই সব রক্তের দাগ, খুনের সূত্র। পায়ের ছাপ, রক্তের দাগ, কন্টিনিউয়াস ব্লাড স্টেন, এবং এই একই ধরনের রক্তের দাগ সামনেও রয়েছে, অর্থাৎ রক্তের দাগটা কিন্তু কন্টিনিউয়াস, যেটা দেখে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সম্ভবত আততায়ী বা অ্যাকিউজড যে বেরোচ্ছিল খুনের ঘটনার পর, সে যখন বেরিয়েছিল তখন এগুলো তার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ এবং তার জুতোতে যে রক্তের দাগ লেগেছিল সেই দাগটাই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় স্পষ্ট হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার সকালে ফের নিজের অফিস অর্থাৎ অভিজিতের বাড়িতে আসেন সঞ্জয়, ইচ্ছে করে দুবার ফোন করেন অভিজিৎকে, এরপর মৃতের এক মেয়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভাবখানা এমন যেন কিছুই হয়নি, ফোন করছি কিন্তু বাবার ফোনে কোনো কিছু আমি পাচ্ছি না। অফিসের যিনি একটা মেয়ে, যিনি মেয়ে আছেন, উনি আমাদের বললেন যে এরকম একটা রক্তের মতো কিছু আমাদের এসেছিল, মানে তখন আমার চাবি খুলিনি, আমি যে ওই শুনেছি যে একটা রক্তের কিছু, তখন আমার মনের মধ্যে হয়েছে যে একটা কিছু দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেছে, তখন আমি আর সেই চাবি খুলতে পারিনি। অর্থাৎ আগাগোড়া পাকা খুনির মতো পরিকল্পনা। পুলিশ সূত্রে দাবি, নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করে গিয়েছেন সঞ্জয় অগ্রওয়াল, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে পারেননি। জেরা চলাকালীন সঞ্জয়ের কানের পাশে আঁচড়ের দাগ দেখতে পান তদন্তকারীরা, জোরালো হয় সন্দেহ। এরপর সঞ্জয়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখতেই দুয়ে দুয়ে চার হয়ে যায়। দেখা যায় বুধবার ঘটনার সময় সঞ্জয় বিডি ব্লকেই ছিলেন, এরপর শুক্রবার সকাল থেকে তাকে টানা জেরা শুরু হয়। পুলিশের দাবি, একটা সময়ে নিজের অপরাধ কবুল করেন ভাড়াটিয়া, জানান প্রৌঢ় বাড়িওয়ালাকে তিনিই নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন। রক্তমাখা জামা গ্যারেজে ছেড়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ আধিকারিকরা দেখেন সঞ্জয়ের কানের পাশে রক্তের দাগ, সেখান থেকে টানা জেরা বা জিজ্ঞাসাবাদ, পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় খুনের কথা স্বীকার করে। তদন্তে উঠে এসেছে ব্যক্তিগত আক্রোশ থেকেই এই খুন, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এও বলছে নিহত ব্যক্তিরও মেজাজ সবসময় সপ্তমে থাকত। চাবি নিয়ে চলে যাওয়া এই সম্প্রতি এক রাজমিস্ত্রিকে মারধরও করেন অভিজিৎ। একটু মানে অ্যাডামেন্ট টাইপের একটু ছিলেন, হয়তো একটু মানুষ একা থেকে ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়া বা লোকের সাথে একটু ঝগড়াঝাটি। নিহত অভিজিতের জীবনযাপনও স্বাভাবিক ছিল না বলে দাবি পরিবারের। একটু ড্রিঙ্কস করতেন, নিশা বলে যিনি ছিলেন ওনার সাথে মোটামুটি ওই এক বছরের কাছাকাছি একটা সম্পর্ক ছিলেন। নিহত অভিজিতের পরিবার থাকে শ্যামপুকুরে, 2007 সালে সেখানে তার শাশুড়ি খুন হন। অভিযোগের আঙুল ওঠে পরিচারিকার দিকে, এবার খুন হলেন অভিজিৎ নিজে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দে, এবিপি আনন্দ।